ওকে, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকল ভালো আছেন। চলে আসলাম আপনাদের সামনে আরও একটু নতুন ইনকাম রিলেটেড ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে ট্রেডানো এক্সচেঞ্জ থেকে আপনারা $20 রিওয়ার্ড নেবেন। এ টু জেড আজকের ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে জয়েন করবেন, কীভাবে ট্যাক্সগুলো কমপ্লিট করবেন, কীভাবে উইথড্রো করবেন, সব কিছু এ টু জেড আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। সো ভিডিওটি শুরু করার আগে যে কথা না বলুন, যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, এখানে দেখতে পারবেন সাবস্ক্রাইব বাটন, জাস্ট একটা ক্লিক করে দেবেন। অ্যান্ড পাশে থাকা যে বেল আইকনটা দেখতে পারবেন, এটা ক্লিক করে অল করে দেবেন। এতে আপনাদের সুবিধা হবে, আমি যখনই কোনো নতুন ইনকাম রিলেটেড ভিডিও আপনার মাঝে আপলোড করি, তা আপনারা সরাসরি দেখে জয়েন করে নিতে পারবেন। সো লেটস বিগিন দ্য ভিডিও। হ্যাঁ, ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। সো যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন, মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। অ্যান্ড পিন পোস্টে রেখে দেবেন, কারণ আমরা এখানে নিত্য প্রয়োজনীয় কুপানের অফার শেয়ার করে থাকি। সো দেখতে পাচ্ছেন একটা অফার শেয়ার করছিলাম, এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে মেম্বারগুলো তারা $500 প্লাস কুপাইছে। সো পেমেন্ট প্রুফ আমি এখানে হাজার পেমেন্ট প্রুফ এই দেখতে পাচ্ছেন, পেমেন্ট প্রুফের অভাব নেই, আরও পেমেন্ট প্রুফ, অনেক পেমেন্ট প্রুফ আছে। সো এই অফার কীভাবে জয়েন করবেন, জয়েন করার জন্য আজকের অফার লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, লিঙ্কে ক্লিক করবেন অ্যান্ড এখানে চলে আসবে। রেজিস্টার লিঙ্কে ক্লিক করুন, রেজিস্টার লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এটাতে আমি দেখাচ্ছি আপনাদের পার অ্যাকাউন্ট পার ইউজার, এখানে দেখতে পাচ্ছেন ইনি $14 মেবি, এই যে $13, এই তো দেখেন ইনি আপনার $4, দেন ইনি $5, তারপর আরও আছে, দাঁড়ান আমি দেখাচ্ছি। সো এই যে ইনি দেখেন $45, আমি জুম করে দেখাচ্ছি, এই দেখেন $58। সো এরকমভাবে প্রত্যেকে রিওয়ার্ডটা এখান থেকে নিছে। ওকে, সো লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন, লিঙ্কটা দেখতে পাচ্ছেন, লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন। লিঙ্কের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন আমি লিঙ্কের উপরে ক্লিক করে দিলাম। লিঙ্কের উপরে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড দেন রেজিস্টারে ক্লিক করবেন। দেন আপনার মাঝে ইমেইলে এইরকম আপনার মেইলে একটা কনফার্ম মেইল যাবে, দেখতে পাচ্ছেন এরকম একটা কনফার্ম মেইল যাবে, মেইলে ক্লিক করে দেবেন। মেইলে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন মেইলে ঢুকবেন, মেইলে ঢুকার পর স্প্যাম মানে স্প্যাম যে ফোল্ডারটা আছে না ওইটাতে চেক করবেন, ওটাতে চেক করার পর লিঙ্কটা পেয়ে মানে লিঙ্কের উপরে ক্লিক করে অ্যাকাউন্টে অ্যাক্টিভ করে নেবেন। অলমোস্ট গাইস, অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আপনার মাঝে এখানে দেখতে পারবেন জয়েন এয়ারড্রপ নামে অপশন আছে, জয়েন এয়ারড্রপ এই দেখতে পাচ্ছেন, জয়েন এয়ারড্রপে ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর জয়েন নাওতে ক্লিক করে দেবেন। জয়েন নাওতে ক্লিক করে দেওয়ার পর এগেইন আপনাকে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। সো এখানে দেখতে পাচ্ছেন ফুল নেম, এখানে ফুল নেম, ইমেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এখানে উইথড্রো পাসওয়ার্ড, দেন এখানে রেফার কোড, রেফার কোডটা কোথায় পাবেন, রেফার কোডটা পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। টেলিগ্রাম চ্যানেলে চলে আসার পর এখানে আপনাদের দেখাচ্ছি আমি রেফার কোডটা কোনটা, এই তো রেফার কোড দেখতে পাচ্ছেন, রেফার কোডটা জাস্ট কপি করবেন, কপি করে নেওয়ার পর আপনারা সাইডে চলে যাবেন, সাইডে চলে যাওয়ার পর রেফার কোডটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। অলমোস্ট গাইস, সো আমি আপনাদেরকে দেখাচ্ছি, তো লিঙ্কের উপরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইমেইল, ফুল নেম, ইমেইল এগুলো দিয়ে দেওয়ার পর অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। মানে আপনাদের টোটাল দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হইব, ফার্স্ট লিঙ্ক থেকে এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যখন লগ ইন করবেন, লগ ইন করার পর যখন জয়েন অপশনে ক্লিক করবেন তখন আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবো। সো ওইটাও করে নেবেন, জয়েনতে ক্লিক করলে আরেকটা করতে বলবো, সো ওইটাও করে নেবেন। ওইটা করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন চেক ইমেইল ভেরিফিকেশন লুক ভেরিফিকেশন লিঙ্ক অ্যাক্টিভ, সো ওখানে যাইয়া স্প্যামেতে ক্লিক করে আপনি ইমেইলটা অ্যাক্টিভ করে নেবেন, এরকমই অ্যাক্টিভ করে নেবেন। সো দেন কীভাবে কী করবেন দেখাচ্ছি। সো আমরা চলে আসছি, জাস্ট ওয়েট গাইস, আমরা এখানে আমাদের সাইডে চলে আসলাম, এখানে না আমাদের যে কাজ করলাম ওইটাতে চলে যাচ্ছি, জাস্ট ওয়েট। তো আমরা চলে আসলাম সাইডে, সাইডে চলে আসার পর এখানে দেখতে পারতেছেন যে জয়েন নাও, জয়েন নাওতে ক্লিক করে দেবো। জয়েন নাওতে ক্লিক করে দেওয়ার পর আমাদের যেহেতু এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করাই আছে, আমরা এখানে লগ ইন করতেছি। হ্যাঁ, সো জাস্ট ওয়েট, আমাদের অ্যাকাউন্টটা আমরা এখানে লগ ইন করতেছি। দেন গাইস আমরা লগ ইন করলাম, লগ ইন করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো আমরা একটু নিচের দিকে চলে যাবো, নিচের দিকে যাওয়ার পর এখন আমরা ট্যাক্সগুলো কমপ্লিট করবো। অনেকেই বলছেন যে ভাই এখানে ট্যাক্স কই, ট্যাক্স কোথায় পাবো? সো এখানে প্রত্যেকটা ট্যাক্স কমপ্লিট করার বিনিময়ে আপনাকে পাঁচটা টোকেন দেবে, এরকমভাবে $45 টোকেন দেবে, যার ভ্যালু মেবি $20। হ্যাঁ, দেন এখানে টোকেনটা কিন্তু অলরেডি লিস্টেড, উইথড্রো দেওয়ার সাথে সাথে আপনি সেলেক্ট করে নিতে পারবেন। এই দেখতে পাচ্ছেন ট্যাক্স পাওয়ার জন্য যে টুইটার লোগো, এই টুইটার লোগোর উপরে ক্লিক করে দেবেন। টুইটার লোগোর উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের টুইটারটা চলে আসবে, দেন আপনি এখানে টুইটারে তাদেরকে ফলো করে দেবেন। ফলো করে দেওয়ার পর আমি যে এখানে ফলো করে দিলাম, ফলো করে দেওয়ার পর একটা ভালো একটা কমেন্ট করে দেবো। সো কমেন্ট যেহেতু হবে না, আমরা এখানে নোটিফিকেশানটা অল করে দিচ্ছি, কারণ আমার এখানে এটা পরবর্তীতে আমার আপডেট আপনাদেরকে আবার দিতে হবে তাদের মাধ্যমে। দেন এখানে আসার পর এখানে আমরা বলছে যে টুইটার ইউজার নেম দিতে, সো আমরা এখানে আমাদের টুইটার ইউজার নেমটা দিয়ে দিচ্ছি গাইস। সো একটু ওয়েট করেন, আমরা আমাদের টুইটার ইউজার নেমটা দিয়ে দিলাম। দেন দেখতে পাচ্ছেন এখানে যে ক্লাইম 5 ট্রেড, ওকে এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু ওইটা ইনস্ট্যান্ট ক্লাইম হয়ে গেলো, দেখতে পাচ্ছেন টুইটারটা ক্লাইম হয়ে গেছে। এখন আমাদের
পরবর্তীতে রিটুইট ট্রেডটা করতে হবে। এখানে রিটুইটের জন্য এগেন ওই টুইটার উপরে ক্লিক করবেন, এই যে রিটুইট করলেন এই রিটুইট লিঙ্কটা আপনাকে দিতে হবে। রিটুইট লিঙ্কটা দেওয়ার জন্য আপনি টুইটারে চলে যাবেন, টুইটারে চলে যাওয়ার পর এখান থেকে আপনাকে দেখাচ্ছি প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর আপনারা একটু নিচের দিকে জাস্ট ওয়েট, আমাদের এখানে নেটওয়ার্ক প্রবলেম, দেন আমরা নিচের দিকে চলে আসলাম, দেন এখান থেকে এটা অ্যাড লিঙ্কটা কপি করব। কপি লিঙ্ক দেখতে পাচ্ছেন, কপি করে নিয়ে আমরা এখানে লিঙ্কটা এখানে দিয়ে দিব। লিঙ্কটা দিয়ে দেওয়ার পর এখানে দেখতেছেন ক্লাইম এগেইন পাঁচটা টোকেন, ওকে, দেন এখানে আমাদের এইটাও ক্লাইম হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখন আমাদের ফেসবুক ইউজার নেম দিতে বলবে, যে ফেসবুকের উপরে ক্লিক করে দেবেন, দেন তাদের ফেসবুকটা আপনারা ফলো করে দেবেন অ্যান্ড লাইক করে দেবেন। ওকে, অলমোস্ট ফলো লাইক করে দেওয়ার পর আমরা বেগে চলে যাব। বেগে যাওয়ার পর এখানে আমাদের ফেসবুক ইউজার নেমটা যাচ্ছে, সো আমাদের ফেসবুক ইউজার নেমটা আমরা এখানে দিয়ে দিচ্ছি গাইস। সো গাইস একটু ওয়েট করেন, আমাদের ফেসবুক ইউজার নেমটা আমরা এখানে দিয়ে দিচ্ছি, জাস্ট ওয়েট গাইস। তো দেখতেই পাচ্ছেন আমাদের ফেসবুক ইউজার নেমটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এইটা আমাদের ফেসবুক ইউজার নেমটা দিয়ে দিলাম অ্যান্ড ক্লাইম অপশানে ক্লিক করে দিলাম অলমোস্ট। দেন ক্লাইম অপশানে ক্লিক করে দেওয়ার পর নিচের ট্যাক্সগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। এখানে কিন্তু আপনাকে প্রত্যেকটা ট্যাক্স কমপ্লিট করতে হবে। দেন আপনার ফেসবুক ইউজার ইউআরএল, মানে শেয়ার ইউআরএল, আপনি যে তাদের ইয়েটা শেয়ার করছেন ওইটার ইউআরএল চাইতেছেন। সো আমি দেখাচ্ছি, এখানে আসলাম, এখানে আসার পর এই যে আমি এই একটা পোস্টেতে ক্লিক করে দিলাম, পোস্টেতে ক্লিক করে দিলাম, এখানে কিংবা লিখলাম নাইস প্রজেক্ট। লেখার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন পোস্ট, পোস্টেতে আমি ক্লিক করে দিলাম। পোস্টেতে ক্লিক করে দেওয়ার পর আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো আমাদের পোস্টটা হয়ে যাচ্ছে, জাস্ট ওয়েট, আমরা এখানে আমাদের ফেসবুক এখানে চলে আসবো, জাস্ট ওয়েট, আমাদের মেইন এখানে চলে আসবো, দেন আমাদের প্রোফাইলে চলে আসবো। প্রোফাইলে যাওয়ার পর জাস্ট ওয়েট, এখান থেকে আমরা দেখে নিচ্ছি আমাদের পোস্টটা হইল কিনা। হ্যাঁ, হয়েছে। দেন এখানে দেখতে পাচ্ছেন শেয়ার অপশান, শেয়ার অপশানে ক্লিক করবেন। শেয়ার অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা লিঙ্কটা কপি করবেন। কপি করার জন্য এখানে মোর অপশান দেখতে পাচ্ছেন, মোর অপশানে ক্লিক করবেন। মোর অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কটা কপি নামে অপশান আছে, এই কপিতে ক্লিক করে দেবেন। অল রাইট গাইস, কপিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের লিঙ্কটা আমরা এখানে এগিয়ে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্লাইম, এই ক্লাইমেতে ক্লিক করে দেবো, আর আমরা এখানে থেকে পাঁচটা টোকেন পেয়ে যাবো। দেন পাঁচটা টোকেন পাওয়ার পর এখানে আমি নিচের দিকে চলে আসবো, যাবো নিচের দিকে চলে যাওয়ার পর এখানে আমাদের টেলিগ্রামে জয়েন করবো, দেন টেলিগ্রাম ইউজার নেমটা দিয়ে দিবো। সো তাদের টেলিগ্রামে আমরা জয়েন করে নিচ্ছি, ওকে। সো আমরা এখানে তাদের টেলিগ্রামে জয়েন করে নিচ্ছি, টেলিগ্রামে জয়েন করে নেওয়ার পর আমাদের টেলিগ্রাম ইউজার নেমটা এখানে আমরা দিয়ে দিবো। আমি আশা করি আপনাদেরকে এ টু জেডভাবে আমি ভালোভাবে বুঝাইতে পারতেছি। আমি ছয় দিন আপনাদের মাঝে অ্যাক্টিভ ছিলাম না, সো সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ এখন থেকে আবার এগিন কুপানোর ভিডিও প্লাস এ টু জেড অফার পাবেন। দেন এগিন ক্লাইম অপশানে ক্লিক করে ক্লাইমটা করে নেবেন। দেন আপনাকে কি বলছে দেখেন, এখানে নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে চলে যাওয়ার পর এখানে বলছে আপনাকে, এই তো জাস্ট ওয়েট গাইস, এই যে এক্সচেঞ্জ ইউজার আইডি, মানে এক্সচেঞ্জ ইউজার আইডি, এক্সচেঞ্জ ইউজার আইডি কোথায় পাবেন? ওই যে আমরা ফার্স্টে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, ফার্স্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে, মানে ফার্স্ট লিঙ্ক থেকে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি না, ওই লিঙ্কে, ওই লিঙ্কেতে আপনারা ঢুকে যাবেন। দেখাচ্ছি আমি, আমরা যে ফার্স্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, সো দেখতে পাচ্ছেন আমাদের এই ফার্স্ট অ্যাকাউন্ট লিঙ্ক, আমরা থ্রিডটে ক্লিক করলাম, দেন অ্যাকাউন্টে ক্লিক করলাম, দেন প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, নিচের দিকে চলে যাবো, এই যে এইটাই হলো আমাদের ইউজার আইডি, দেখতে পাচ্ছেন, এই তো ইউজার আইডি। ইউজার আইডিটা আমরা এখান থেকে চাপ দিয়ে ধরে এখান থেকে আমরা কপি করে নিচ্ছি, ওকে। ইউজার আইডিটা কপি করে নেওয়ার পর এখানে আমরা ইউজার আইডিটা বসাই দিলাম, দেন দেখতে পাচ্ছেন ক্লাইম, ওকে, এগেইন ক্লাইম টোকেন, একটা ক্লাইম টোকেনে ক্লিক করে দিলাম। দেন আমাদের এখানে নিচের টাস্কটা ওইটা কীভাবে কমপ্লিট করবেন এটা যেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেন গাইস এখানে আমাদের দেখতে পাচ্ছেন এখানে বলছে ট্রানজ্যাকশন হাসটা দিতে, সো তাদের অ্যাকাউন্টে, মানে তাদের এক্সচেঞ্জে আমরা যে এক্সচেঞ্জে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এন্টি ইউআইডিটা নিয়ে আসলাম না, ইউজার আইডি, ওইটা $1 ডিপোজিট করতে বলতেছে। সো আমাদের গাইস এখানে ডিপোজিট করার দরকার নেই, ডিপোজিট করার দরকার নেই। দেন এখানে ইউটিউবে একটা ভিডিও মেক করতেছে, করতে বলতেছে, সো এটাও আপনারা স্কিপ করবেন, টোটালি দুইটাই স্কিপ করবেন। যাদের ইউটিউব চ্যানেল আছে তারা ভিডিও মেক করে আপনারা দিতে পারেন, পাঁচটা টোকেন পাবেন। এখন আমাদের টোটাল টোকেন কত হলো আমি হিসাব করতে চাই, যে 5, 10, 15, 20, 25, 30, টোটাল আমাদের 30টা টোকেন হলো। 30টা টোকেনের ভ্যালু আমি আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট ওয়েট গাইস, ওকে। সো গাইস এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি ডিপোজিট, মানে 30টা টোকেনের ভ্যালু আমি আপনাদেরকে দেখাচ্ছি, ওকে, জাস্ট ওয়েট। সো আপনারা ভিডিওটা দেখে প্রত্যেকে জয়েন করবেন, কারণ এখানে এটাতে আমাদের ভালো একটা রেওয়ার্ড আসতে চলছে, ওকে, জাস্ট ওয়েট। এখানে দেখেন আপনাদের প্রত্যেক টোকেনের ভ্যালু কত চলতেছে, দেখেন 0.5, 0.52, ওকে, 0.52, এই যে এখানে আমি প্রাইসটা দেখাচ্ছি 0.52 দেওয়ার পর, জাস্ট ওয়েট, প্রাইসটা বসলো না কেন? হ্যাঁ, প্রাইসটা বসতে, এখানে দেখেন আমি 30টা টোকেন,
30টা টোকেনের ভ্যালু দেখতে পারতেছেন আমাদের, আমরা এখান থেকে $15 পেয়ে যাচ্ছি, বুঝতে পারতেছেন? $15 কিন্তু আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছি। সো এই দুইটা ট্যাক্স আপাতত স্কিপ করবেন, যারা পারবেন করে নেবেন। হ্যাঁ, ট্রানজেকশন হাসটা দিতে হবে, সো $1 ডিপোজিট করা দরকার নেই। আমাদের এখান থেকে $15 ইনস্ট্যান্ট মানে রেওয়ার্ডটা চলে আসতেছে, ইনস্ট্যান্ট বলতে যখন তারা রেওয়ার্ডটা দিবে আর কি। এখানে দেখেন এয়ারড্রপটা আর কত দিন চলবে, এয়ারড্রপটা আপনাদের মাঝে আরও 53 দিন চলবে। 53 দিন পরে আপনার এই এটা ডিটেলস মোটেলস এইগুলো এটু যেটা আপনারা পাবেন। হ্যাঁ, আমাদের ব্যালেন্স দেখতে পাচ্ছেন, এখানে ব্যালেন্স আছে 30টা টোকেন। সো ইনস্ট্যান্ট কিন্তু আমরা টোকেনটা পেয়ে যাচ্ছি। উইথড্র আপডেট, উইথড্র করার জন্য আপনাদের উইথড্র অপশন দেখতে পারবেন। উইথড্র অপশনে দেন আপনারা কীভাবে উইথড্র করবেন, এ টু যে এখানে ওই অ্যাড্রেস দেন, এখানে পিন দিয়ে আপডেটে ক্লিক করলে মেবি ইয়ে হয়ে যাবে। উইথড্র আপডেট আমি এ টু যেটা আপনাদের মাঝে পরবর্তীতে দেখে দেবো। সো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো সব নতুন ইনকাম রিলেটেড ভিডিওতে। প্রত্যেকে অফারটায় জয়েন করবেন, 100% রিয়েল অফার। সো গুড বাই।